আসসালামু আলাইকুম। 16 অক্টোবর 2021 তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন প্রশ্ন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি ছিল উপন্যাস দুটির লেখকের নাম লিখতে বলা হয়েছে। প্রথমটি হচ্ছে বাঙালির ইতিহাস। বাঙালির ইতিহাস উপন্যাসটি লিখেছেন নিহার রঞ্জন রায় এবং প্রথম আলো উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্নটিতে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তিরস্কার এর বিপরীত হচ্ছে পুরস্কার, অনাবৃষ্টি অতিবৃষ্টি। সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে তপবন তপ যোগ বন তপবন। সংবাদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগবাদ সংবাদ। শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে মুমূর্ষুর। এখানে মুমূর্ষু লিখতে মরসুকার ময় দীর্ঘকার মধ্যন্য স্বরে রসুকার হবে, আর সমীচীন লিখতে দুটি দীর্ঘিকার দিয়ে হবে, দন্ত্য স ময় দীর্ঘিকার ছয় দীর্ঘিকার দন্ত্য সমীচীন। এক কথা প্রকাশ করতে বলা হয়েছে যিনি বক্তৃতা দানে পটু বাগ্মি এবং উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। অর্থ সহ বাক্য রচনা করতে বলা হয়েছে। প্রথমটি হচ্ছে গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহের অর্থ হচ্ছে অন্ধভাবে অনুসরণ। আমরা যদি বাক্য রচনা করে দেখাই তাহলে এরকম করা যায় যে আমাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া উচিত না। ভুইপোর, ভুইপোর অর্থ হঠাৎ বড়লোক। ভুইপোর লোকেরা অনেক সময় অহংকারী হয়ে থাকে। এরপরে অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, আটটি বাক্যের লিখতে বলা হয়েছে। নাগরিক বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পদ বটে। এটা যেহেতু এক একজনের এক এক রকম উত্তর হবে তাই এটা আমরা লিখে দেখাচ্ছি না। আশা করছি আপনারা খুবই ভালো লিখেছেন। তাহলে পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গণিত অংশ থেকে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এটির ক্ষেত্রফল হবে 26.83 বর্গ সেন্টিমিটার। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়বে ঘন্টায় 2 কিলোমিটার ব্যাগে যেতে পারে। স্রোতের ব্যাগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগবে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের নাম কি? এটির নাম হচ্ছে WTO, সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। খ নম্বর প্রশ্নটি হচ্ছে SDG এর গোল সংখ্যা কয়টি? আমরা জানি SDG হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আর এর গোল সংখ্যা হচ্ছে 17টি। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কবে? এটি উত্থাপন করা হয় 12 অক্টোবর 1972 সালে। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? এটি হচ্ছে গামা রশ্মি। বাংলাদেশের মোট নদীবন্দর কয়টি? বাংলাদেশের মোট নদীবন্দর হচ্ছে 35টি। বিমস্টেকের সচিবালয় কোন দেশে অবস্থিত? এটি বাংলাদেশে অবস্থিত। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলে? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আজকের, নুরেমবাগে নাজিদের বিচার কবে শুরু করা হয়? নুরেমবাগে নাজিদের বিচার শুরু হয় 1945 সালে। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যে সমাধানটি দেখছিলেন। যদি সমাধানটি ভালো লাগে এবং যদি মাই ক্লাসরুম চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।